নমস্কার বন্ধুরা, ডিম ফার্ম সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে ইনকিউবেটর বানাতে হয় কম খরচে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, বাজার থেকে আমি এই বাক্সটি নিয়ে আসলাম। এই বাক্সটি মাছ যেখানে বিক্রি করা হয় এখানে পাওয়া যাবে। তো এই বাক্সটি দিয়ে আমি একটি ইনকিউবেটর তৈরি করব। তারপর এগুলি লাগবে। প্রথমে আমি একটি সেলো টেপ নিলাম। এবং এটা হলো আর্দ্রতা মাপার যন্ত্র। এটা হলো 100 পাওয়ারের একটি বাল্ব। এটি দুইটি হোল্ডার নিলাম। তারপর এটা হলো এসি ফ্যান। এই ফ্যানটি অনলাইন থেকে এনেছি। এটা হলো কন্ট্রোলার, এটা দিয়ে তাপমাত্রা মাপা হয়। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি। কন্ট্রোলারের লিঙ্কটি আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে অর্ডার করে আনতে পারেন। এটা একটা সেলোটেপ নিলাম। তো এখানে 5 মিটার তার আছে। আপনাদের সুবিধার্থে আপনার আরও বেশিও নিতে পারেন। আমি 5 মিটার তার এনেছি। টেস্টার নিলাম একটা। এটা হলো চাকু। 4টি লোহা নিলাম এসি ফ্যানটা আটকানোর জন্য। ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। এটা হলো প্লাগ। ইনকিউবেটর বানানোর জন্য এই সবগুলো জিনিস প্রয়োজন। কিছু জিনিস আমি অনলাইন থেকে এনেছি অর্ডার করে এবং কিছু বাজার থেকে এনেছি। এখন সম্পূর্ণ বাক্সে সেলোটেপ লাগিয়ে দেব, যাতে কোনো কান দিয়ে বাতাস না বের হয়। ভালো করে এই সেলোটেপটা লাগিয়ে দিতে হবে সপ্তাহের মধ্যে। সেলোটেপ লাগানো প্রায় শেষের পথে। কমপ্লিট হয়ে গেল সেলোটেপ লাগানো। ভালো করে লাগাবেন।
এখন ঢাকনার মধ্যে একটা ছিদ্র করব যাতে উপর থেকে ডিমগুলি দেখতে পারি। এখন কলম দিয়ে কিছু চিহ্ন মাপ নিলাম। আমি একটি প্লাস্টিকের ইয়া লাগাবো, আপনারা কাচের গ্লাসও লাগাতে পারেন। এখন ছুরি দিয়ে এটা কেটে নেব। এখন উপরে ঢাকনার মধ্যেও সেলো টেপ লাগাবো ভালো করে। ভালো করে সেলো টেপ লাগালে এই বাক্সটি তাড়াতাড়ি নষ্ট হবে না, অনেক দিন বাচ্চা ফুটানো যাবে এই বাক্সটি দিয়ে। ভালো করে লাগাতে হবে যাতে কোনো দিক দিয়ে বাতাস না বের হয়। লাগানো প্রায় শেষের পথে। অনেক কম খরচে এই ইনকিউবেটরটি বানানো যায়, বাড়িতে বসে আপনারা বানাতে পারবেন এই ভিডিওটি দেখলে। এই দেখুন সম্পূর্ণ লাগিয়ে ফেলেছি, দেখতে অনেক সুন্দর লাগছে এই বাক্সটি। এখন কন্ট্রোলারটি ফিট করব এই বাক্সটির মধ্যে। কিভাবে ফিট করি আপনারা দেখুন। প্রথমে কলম দিয়ে দাগ দিয়ে দিলাম যাতে লোহাটি বসাতে সুবিধা হয়। এখন কন্ট্রোলারটি লাগানোর জন্য দুটি লোহা নিলাম। এখন লাগিয়ে দিলাম লোহাটি, ভালো করে লাগাতে হবে যাতে পরে না যায়। আপনারা অন্য কিছু দিয়েও লাগাতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটা হলো সেন্সর। এখন ছিদ্র করে সেন্সরটি ভিতরে নেব। এটা তাপমাত্রা কন্ট্রোল করে, এই সেন্সরটি কন্ট্রোলারের সাথেই থাকে। এমনভাবে ছিদ্র করতে হবে যাতে কন্ট্রোলারের অপোজিট সাইডে থাকে। আমি লোহা দিয়ে ছিদ্রটি করে দিলাম। এই সেন্সরের তারটি এখন সেলোটেপ দিয়ে লাগিয়ে দেব। একটি গিট দিয়ে দিলাম যাতে এই তারটি বাইরের দিকে না বের হয়। এখন এসি ফ্যানটি লাগাবো। এখন মাপ নিয়ে নিচ্ছি। লোহা দিয়ে এই এসি ফ্যানটি ফিট করব। এখন এই এসি ফ্যানটি আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছি।
যাদের প্রয়োজন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। এখন তাকটি লাগিয়ে দেব, এসি ফ্যানের তারটি লাগানোর জন্য একটি ছোট ছিদ্র করলাম। এটা হলো কন্ট্রোলার। এখন ফ্যানের তারটি কন্ট্রোলারের সাথে জুড়ে দেব। এটা এসি ফ্যান, তার এটি প্লাস মাইনাস কোনো ভেদাভেদ নেই, আপনার যেটা খুশি এটি লাগাতে পারেন। এটা হলো মেইন লাইনের তার, আপনারা আপনাদের পরিমাণ মতো এই তারটি নিয়ে নেবেন। এখন কন্ট্রোলারের তার এবং এসি ফ্যানের তার আর মেইন লাইনের তার একসাথে জোড়া দিয়ে দেব। তারটা একটু কেটে ভালো করে জোড়া দিয়ে দেব যাতে না ছুটে যায়। হলুদ এবং কালো তারটা হলো লাইটের লাইন। এখন ব্ল্যাক টপ দিয়ে জড়িয়ে দেব যাতে শর্ট না লাগে। এখন প্লাগটি নিলাম, এই প্লাগটি মেইন লাইনের সাথে লাগিয়ে নেব। প্লাগ লাগানো শেষ। এখন হোল্ডারটি ফিট করব, তার জন্য মাপ নিচ্ছি। এই ইনকিউবেটরের মধ্যে আমি দুইটি হোল্ডার লাগাবো। ছিদ্র করে নিলাম।
এখন তারটি ভালো করে বেঁধে দিলাম যাতে হোল্ডারটি না পড়ে যায়। এই দুটি হোল্ডার লাগিয়ে নিলাম, একটি নিচের দিকে আর একটি উপরের দিকে। এখন হোল্ডারের তারটি কন্ট্রোলারের সাথে জুড়ে দেব। হলুদ তারের সাথে হলুদ তারটি দিয়ে দেব। এখন ব্ল্যাক টিপ দিয়ে এক জুড়ে দেব যাতে শর্ট না লাগে। এখন কন্ট্রোলারের কালো তারের সাথে লাইটের সবুজ তারটি একসাথে জুড়ে দেব। ভালো করে জুড়ে দিতে হবে। তারপর ব্ল্যাক টুপ লাগিয়ে দেব। কন্ট্রোলারের সাথে লাইটের কানেকশন এবং ফ্যানের কানেকশন সব জোড়া দেওয়া শেষ হয়ে গেছে। এখন ডিম রাখার র্যাকটি আগেই বানিয়ে রেখেছি, এখন ইনকিউবেটরের মধ্যে দিয়ে দিলাম। এটা হলো জলের পাত্র। জলের পাত্রটি লাইটের নিচে দিতে হবে। আমার সব কিছু লাগানো হয়ে গেছে। এখন মেইন লাইনের সাথে কানেকশন করে দেখব সব ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, ফ্যান ঘুরছে, লাইটও জ্বলছে। কন্ট্রোলারটি ঠিক আছে, লাইট জ্বলছে। তাপমাত্রা কত রাখতে হয় কন্ট্রোলারের আমি আরেকটি ভিডিওতে দেখাবো আপনাদের। ইনকিউবেটরের মধ্যে ডিম কিভাবে বসাতে হয় সেটিও দেখাবো আরেকটি ভিডিওতে। এখন ইনকিউবেটরের মধ্যে কয়েকটি ডিম বসিয়ে আপনাদের দেখাবো। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। ডিমগুলি বসানোর আগে কি কি করতে হয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশনের মধ্যে আমার নাম্বারটি দিয়ে দেবো।